চোটের কারণে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন দেশে ফিরে এসেছেন সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ দলের সঙ্গ ত্যাগ করে গত আঠাশে অক্টোবর দেশে পা রাখেন তিনি আপাতত দীর্ঘ সময় বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে কাটাতে হবে তাকে যার কারণে হাতছাড়া হতে পারে বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সিরিজও লাইভ খেলা দেখা টেনশন মাই জিপি অ্যাপ থেকে প্যাক নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ লাইভ দেখুন মাই জিপি ও বায়োস্কোপে গ্রামীণ ফোন ইংল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাইফুদ্দিনের পুরনো পিঠের চোট জেগে ওঠে ফলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে দলের পরিকল্পনা থেকে ছিটকে পড়েন তিনি এরপর সাইফুদ্দিনের চোটের ধরন পর্যবেক্ষণ করে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির মেডিকেল টিম এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ স্কোয়াডে সাইফুদ্দিনের বদলিক ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয় স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে দলের সাথে থাকা রুবেল হোসেনকে ইংল্যান্ড ম্যাচ মাঠে গড়ানোর আগেই বিশ্বকাপের শেষ হয়ে যায় ফেনের তরুণ ক্রিকেটার সাইফুদ্দিনের চোট সারাতে সাইফুদ্দিন ফিরে এসেছেন দেশে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ দলের সঙ্গ ত্যাগ করে গত আঠাশে অক্টোবর দেশে পা রাখেন তিনি বিডি ক্রিক টাইমকে জাতীয় দলের সূত্র জানিয়েছে বিশ্রাম শেষে শীঘ্রই পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন সাইফউদ্দিন দেশে ফেরা সাইফুদ্দিনের সামনে এবার দ্রুত নিজেকে ফিট করে তোলার চ্যালেঞ্জ পুরোপুরি সেরে উঠতে তার কতদিন সময় লাগবে তা এখনও নিশ্চিত নয় তবে চোটের কারণে পাকিস্তান সিরিজেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ বিশ্বকাপের পরপরই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ দল যেখানে তার না খেলার সম্ভাবনাই বেশি বিডি ক্রিক টাইমকে দেওয়া বিসিবির মেডিকেল টিমের তথ্য অনুযায়ী সাইফুদ্দিনকে চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে এই সময়টায় পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি এরপর ধীরে ধীরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের অধীনে চলবে তার চোট পুনর্বাসন প্রক্রিয়া এবছর তাই আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সম্ভাবনা নেই সাইফুদ্দিনের এদিকে এই চোটের কারণে আবুধাবি টি টেন লিগের এবারের আসরেও খেলা হচ্ছে না সাইফুদ্দিনের চোটের কারণে আবুধাবি টি টেন লিগ থেকে সাইফুদ্দিনের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় টুর্নামেন্টটির বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স এক বিবৃতিতে জানায় ইঞ্জুরির কারণে মোহাম্মদ সাইফুদ্দিন টি টোয়েন্টি লীগ থেকে ছিটকে গেছেন বাংলা টাইগার্সের হয়ে এবার তার খেলা হবে না এটা অত্যন্ত দুঃখের বিষয় তা দ্রুত সুস্থতা কামনা করছি আগামী নভেম্বরে মাঠে গড়াবে আবুধাবি টি টেন লিগের পঞ্চম আসর তার আগে গত সাতই অক্টোবর অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট সেখানে সাইফুদ্দিনকে দলভুক্ত করে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স সাইফুদ্দিন বাদ পড়ায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এবারে লিগ খেলবেন জুনায়েদ সিদ্দিকে এর আগে টি টেন লিগের চারটি আসর অনুষ্ঠিত হয়েছে এবার মাঠে গড়াবে পঞ্চম আসর বিশ্বকাপের পরপরই এবছর বাংলা টাইগার্সকে নেতৃত্ব দেবেন প্রোটিয়া সুপারস্টার ফাফ ডুপ্লেসিস যিনি দলটির আইকন ক্রিকেটারের ভূমিকায়ও রয়েছেন আজিজুল হাকিম আশেখ টাইম